এই মুহূর্তে দিবলৈ লৈছো এটা ব্রিড ব্রেকিং নিউজ। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নির্বাচন আয়োগে গ্রহণ করেছে কঠোর সিদ্ধান্ত। 48 ঘণ্টালৈ হিমন্ত বিশ্বই অংশগ্রহণ করব নোৱাৰিব। কোনো নির্বাচনী রেলি অথবা নির্বাচনী সভা আর কোনো ধরনের নির্বাচনী রোডশোত আনকি সাক্ষাৎকারও দিব নোৱাৰিব মন্ত্রীগৰাকীয়ে। আমি এই মুহূর্তে আমার দর্শকসকলক জনাই আছো এই বিগ ব্রেকিং নিউজটো। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নির্বাচন আয়োগে গ্রহণ করেছে এক কঠোর সিদ্ধান্ত আর 48 ঘণ্টালৈ হিমন্ত বিশ্ব শর্মায় অংশগ্রহণ করব নোৱাৰিব কোনো ধরনের নির্বাচনী রেলিত। আনকি মন্ত্রীগৰাকীয়ে দিব নোৱাৰিব কোনো ধরনের সাক্ষাৎকার। আর হাগ্রামা মহিলাদিক লৈ করা একটা মন্তব্যক লৈ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নির্বাচন আয়োগের ওসরত অভিযোগ দিছিল ভারতীয় জাতীয় কংগ্রেসে। আর তারপর আজি হিমন্ত বিশ্বক উত্তর দিবলৈ দিছিল নির্বাচন আয়োগে। কিন্তু হিমন্ত বিশ্বই নির্বাচন আয়োগক দিয়া যে উত্তর আছিল সেই উত্তরক নির্বাচন আয়োগ সন্তুষ্ট নোহার বাবে গ্রহণ করেছে এই সিদ্ধান্ত। আমি এই মুহূর্তে পুনৰ জনাব বিচাৰিছো এই বিগ ব্রেকিং নিউজটো। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করেছে ভারতের নির্বাচনী আয়োগে আর 48 ঘণ্টালৈ হিমন্ত বিশ্বই অংশগ্রহণ করব নোৱাৰিব কোনো ধরনের নির্বাচনী রেলি অথবা নির্বাচনী সভা আর কোনো ধরনের নির্বাচনী রোড শোত। আনকি মন্ত্রীগৰাকীয়ে দিব নোৱাৰিব 48 ঘণ্টালৈকে কোনো ধরনের সাক্ষাৎকার। আর হাগ্রামা মহিলাদিক লৈ করা একটা মন্তব্যক লৈ মন্ত্রীগৰাকীৰ বিরুদ্ধে অভিযোগ দিছিল কংগ্রেসে। আর ইয়ার পিছতেই মন্ত্রীগৰাকীৰ উত্তরত সন্তুষ্ট নহৈ নির্বাচন আয়োগে গ্রহণ করেছে এই কঠোর সিদ্ধান্ত। News Desk, The Horizon.